সেই পাথরটা তখন আল্লাহর ঘর খানে কাবার ভেতরে ছিল। এটা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির পর্যন্ত নোট করেছেন এই ঘটনা। তো এইখানে কাবার ভেতরে যখন মানুষ ভেতরে গিয়ে যখন জ্যাম্পিট করছে চুমু দেওয়ার জন্য সেই জামানাই হোক, তো তৎকালীন আরবের বড় বড় কাফের সর্দারেরা বলতেছে এই হাজরা আসওয়াদ অদূর ভবিষ্যতে ভিতরে রাখলে বড় সমস্যা হবে, এটা আমরা বাহিরে উন্মুক্ত জায়গায় নিয়ে যাব যাতে করে মানুষ যে কোনো সময় লাইন ধরে সিরিয়াল ধরে যে কোনো ভাবে এটাতে যেন চুম্বন দিতে পারে। প্রিয় ভাইয়ের আমার একটু গভীর মনোযোগ, এই হাজরা আসওয়াদকে বের করার সিদ্ধান্ত নেওয়া হলো আল্লাহর ঘর খানে কাবার ভেতর থেকে বাহিরে নিয়ে আসবেন। ঠিক এমন সময় আল্লাহর ঘর খানে কাবার ভেতর থেকে হাজরা আসওয়াদ পাথরটাকে বাইর করবে, এটা নিয়ে বড় গন্ডগোল। কথা বলেন, এটা নিয়ে বড় গন্ডগোল। কে বের করবে? কেউ বলছেন অমুক গোত্রের মানুষ বের করবে, কেউ বলছে অমুক গোত্রের সর্দার বের করবে, কেউ বলেছেন কুরাইশ বংশের সর্দারেরা এই হাজরা আসওয়াদ ধরে বের করবে। তৎকালীন যুগে আরবের প্রসিদ্ধ চারটি বড় বড় গোত্র, সবাই বলেন কয়টি গোত্র? সবাই চাচ্ছে মানে এ এই গোত্রের সর্দার বের করবে, কেউ বলছে এই গোত্র বের করবে, কে বলছে এই গোত্র বের করবে। এইটি এই মশালার কেউ সমাধান দিতে পারছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে একদম ফজরে ফজরে প্রথমে আল্লাহর ঘর খানে কাবায় যিনি ঢুকবেন তিনি যেই বিচার করে দেন আমরা সেই বিচার মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিসে রাসূলুল্লাহ ইসলাম ছিলেন না, তারা সিদ্ধান্ত নিয়েছে বিশেষ মিটিংয়ে, তো আগামীকাল আমরা রাতে পাহারা দিব। ফজরে ফজরে সর্বপ্রথম যিনি কাবা ঘরে ঢুকবেন তিনাকে আমরা বিচারক মানব, তিনি যেই গোত্রের কথা বলে আমরা সেই গোত্র এটাকে বের করব। এটা আর কারো কোনো ধরনের আমাদের কোনো আপত্তি থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, রাত ভর কয়েকজন কুরাইশের সর্দারেরা আরবের তৎকালীন গোত্রের সর্দারেরা পাহারা দিচ্ছেন ফজরে ফজরে কে সর্বপ্রথম আল্লাহর ঘরে ঢুকে। দেখা যায় রাত যখন গভীর হলো, যখন গোটা দুনিয়ার মানুষ নীরব নিবৃতে ঘুমিয়ে যায়, সে সময় আল্লাহর হাবিব আপন ঘর ছেড়ে আল্লাহর ঘর খানে কাবায় ঢুকেছে। আরবের কাফিরেরা বিস্মিত হয়ে গেছে, হাই হাই আমাদের তো আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ এমন একজন মহান ব্যক্তি আজকে কাবা ঘরে প্রথম ঢুকেছেন, এমন একজন মহান ব্যক্তি কাবা ঘর শরীফে প্রথম ঢুকতে দেখলাম, যাকে আমরা সবাই আল আমিন বলে বিশ্বাস করি। ওই আল আমিন যে বিচার করেন এই বিচারে কোনো বেশ কম হয় না, তারতম্য হয় না। আমরা আল আমিনের যেই বিচার করেন সেই ফয়সালা আমরা মেনে নিব। আরবের সবাই দীর্ঘদিন ধরে যেটা নিয়ে ঝগড়া চলতেছে, জামেল চলতেছে, ফেতনা চলতেছে, সুবাইতে পারতেছে না, সমস্যায় পড়ে গেছে, তারা সবাই সদল বলে আমার নবী কামলিওয়ালার কাছে গেলেন। তখন নবী করিম ইসলামের নবুয়ত প্রকাশ হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা তাহাজ্জুদের নামাজের দেখতে পাই রাসূল করিম ইসলামের 40 বছরের পর থেকে নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে যথাক্রমে একের পর এক, একসাথে সবগুলা নয়, একের পর এক ফরজ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে হাদিসে পাকে আল্লাহর হাবিব ইসলাম নবুয়ত প্রকাশের আগেও আমার নবী যৌবন কালেও তাহাজ্জুদ সবসময়ই পড়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের যুবক ভাইয়েরা এমন যুবক আছে যারা তাহাজ্জুদ কি চিনিও না, ঠিক কি না? তাহাজ্জুদ মানে কি জানেন? ঘুম থেকে জাগ্রত হওয়া। আর মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে কাছে করে পাওয়ার জন্য, সে সময় আমাদের যুবকেরা ফেসবুক গুতাইতে গুতাইতে সে সময় মাত্র চোখে ঘুম আসে। কথা বলুন না, ঠিক কি না? আর কেউ তো একদম টার্গেট ফজর আজান পর্যন্ত মোবাইল গুতাবে, তারপরে ফজর আজান দিলে আস্তে করে ঘুমাবে, এটা কি ইমানদারের লক্ষণ না শয়তানের? সে সময় মানুষ ঘুম থেকে উঠে আর আপনি চরম দুর্ভাগা, সে সময় আপনি ঘুমান। প্রিয় ভাইয়েরা আমার, সবাই রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা আপনাকে বড় বিশ্বাস করি, আপনাকে তো আমরা আলামিন ডাকি অলরেডি, আপনি আমাদেরকে একটা বিচার করে দেন। কই কিতা কই এই যে আল্লাহর ঘর খানে কাবার ভেতরে কালো পাথর আছে হাজার আসওয়াত, এটাকে আমরা চাইতেছি আমরা বের করতে, ওনারা চাইতেছে ওনারা বের করতে, ওনারা চাইতেছে ওনারা বের করতে, ওনারা চাইতেছে ওনারা বের করতে। চার গোত্র এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব চলতেছে, আপনি একটা ফয়সালা দেন কোন গোত্রের মানুষ এই পাথর বের করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর বংশ কুরাইশ বংশ, রাসূল করিম সাল্লাম চাইলে বলতে পারতেন কুরাইশ বংশের কেউ একজন বের করেন। আমার নবী দেখতেছেন কুরাইশ বংশের কথা বললে বিচার মেনে নিলেও তিন গোত্র কিন্তু এটা নিয়ে মনে মনে বিদ্বেষ রাখবে, আমাদেরকে দিল না এত নিয়ামত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ফয়সালা করে দিলেন, ও আরবের গোত্ররা তোমরা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করবার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলুন না ভাই। তোমরা একটা সুন্দর মতো তোমরা একটা চাদর নিয়ে আসো, বড় একটা চার কোনা চাদর নিয়ে আসো, তোমাদের গোত্র আছে চারজন, চাদরের মধ্যে কোনাও আছে কয়টা? চারটা। আর তোমাদের গোত্রের চার গোত্রের চারজন সর্দার মিলে চার কোনায় ধরে চার গোত্রের মানুষেরা কাবা শরীফের ভেতর থেকে তোমরা হাজরে আসওয়াদ বের করো। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর বয়স তখন কেবলমাত্র 30 চুই চুই, এই বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বর আরব জাতিকে পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন আদর্শ কি, চরিত্র কি, নেই নৈতিকতা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিশ্বস্ত ছিলেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর শুধু বয়সের পরে নয়, আমার নবী জন্মের পর থেকে আদর্শ শিখিয়েছেন দেখিয়েছেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলো। আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি হলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত।